বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে আজ ঘূর্ণিঝড় মোকায় রূপান্তরের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আসন্ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত পটুয়াখালী। এরই মধ্যে 703টি আশ্রয় কেন্দ্র আর 26টি মুজিব কেলা প্রস্তুত করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুমও। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে উপকূলের দিকে। শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে পটুয়াখালীর এলাকার লোকজন। ক্ষতির আশঙ্কায় জমি থেকে ফসলও তুলে নিচ্ছেন অনেকে। পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ রাখার পাশাপাশি কিছু কিছু এলাকায় বাঁধ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের পর্যাপ্ত প্রস্তুতিও রয়েছে, পর্যাপ্ত জিও ব্যাগ আমরা অলরেডি রেখেছি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের সবাই এখানে স্টেশনে আছে। আমাদের সকল কর্মকর্তা সীমিত যে লোকবল আছে সেগুলো দিয়ে আমরা যাতে এটা মোকাবেলা করতে পারি সেটা সর্বোচ্চ প্রচেষ্টা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এদিকে দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র। দুর্যোগ মোকাবিলার একটা পূর্ব প্রস্তুতি হিসেবে সাইক্লোন এই মুজিবকুলা নির্মাণ হচ্ছে। তো এখানে যদি এরকম হয় যে ঘূর্ণিঝড়ের সিগন্যাল থাকে, লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের সেটা পর্যাপ্ত ব্যবস্থা আছে। দুর্যোগের সময় উপকূলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিতে প্রস্তুত রাখা হয়েছে নৌকা, ট্রলারও মজুত রাখা হয়েছে, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবার সরঞ্জাম। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।